我要搞，कैमरा अच्छे चो भाई सो हेलो गाइस वेलकम टू माय चैनल तो এখন আমরা বেরাবো एक्चुअली ঘুরতে প্ল্যান করেছিলাম অনেক আগে থেকে চলছিল দেখছি কোথায় যাব আর তুমি জায়গাটার নাম দেওর বলল মানে দেওর চিন্তা মানে গণপতি এই যে আমার কি আমরা যাচ্ছি একটা আমার বন্ধু বান্ধবী অনেক অনেকজন আছে সবাই মিলে আমরা সবাই মিলে আমরা যাচ্ছি এনজয় করতে যাচ্ছি এখন আমাদের সাথে এখন ঠিক আছে আস্তে আস্তে আমরা এগোচ্ছি ঠেউরের দিকে চিন্তামণি গণপতি মন্দির একটা ঐতিহ্যপূর্ণ মন্দির এটা এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এটা মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি আটটা গণেশ ঠাকুর আছে পুরো মহারাষ্ট্রে তার মধ্যে একটা হচ্ছে চিন্তামণি গণপতি যেটা ঠেউ রয়েছে তো এটা অ্যাকচুয়ালি পুনে সোলাপুর ন্যাশনাল হাইওয়ে দিয়ে যেতে হয় ঠিক আছে আমরা যদিও যদি আবার যেখানে আমার বাড়ি আছে সেখান থেকে চিন্তামণি গণপতি মন্দিরটা হচ্ছে বেশি দাম 7-8 কিলোমিটার তো এই মন্দিরটা বানিয়েছিল শ্রী ধরণীধর দেব আর ধরণীধর দেব যে ছিল সে শ্রী মৌর্য গোস্বামীর ছেলে ছিল সে এই মন্দিরটা বানিয়েছিল সো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি চিন্তামণি গণপতি মন্দিরে এই জায়গাটা অ্যাকচুয়ালি কেউ এটা স্ট্যান্ড এখানে আমরা গাড়ি ফাড়ি স্ট্যান্ড করলাম পার্ক করে আমরা যাচ্ছি তো এই চিন্তামণি মানেটা কি জানেন তো চিন্তামণির মানেটা হচ্ছে যে সবার চিন্তাটাকে মানে নাশ করে ঠিক আছে বলে নাকি শ্রী ব্রহ্মা এখানে নাকি একবার তপস্যা করেছিল তো ওনার মাথায় এক সময় খুব চিন্তা ছিল সে চিন্তাটাকে গণেশ ঠাকুরই কমিয়েছিল তো তার জন্য নাকি চিন্তামণি নামটা দেওয়া হয় এটা মানে মান্যতা এটা এক্স্যাক্টলি জানা নেই ঠিক আছে তো এটা সবাই মানে তার জন্যই চিন্তামণি গণপতি তো অষ্টবিনায়ক যে মন্দিরটা যেটা আমরা জানি তার মধ্যে থেকে মানে হচ্ছে অষ্টবিনায়ক মানে হচ্ছে আটটা গণপতি তার মধ্যে থেকে চিন্তামণি গণপতি হচ্ছে একজন ঠিক আছে আটটা গণপতির মধ্যে যেটা ঠেউরে আছে তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা এক্স্যাক্টলি বানিয়েছিল গণপতিয়া যে সেন্ট ছিল মানে সাধু ছিল সে বানিয়েছিল তো অ্যাডিশনাল যে স্ট্রাকচারটা যেটা করা হয়েছিল সেটা করা হয়েছিল এক পেশওয়া যে ছিল মাধবরাও 1745-1772 মধ্যে ঠিক আছে এটা রিনোভেট করে দেখবেন আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কাঠের স্ট্রাকচারটা ওটা মাধবরাও করেছিলেন ঠিক আছে আর বাকি যে স্ট্রাকচারটা ছিল ওটা 13th আর 17th সেঞ্চুরিতে গণপতিয়া মৌর্য গোস্বামী করেছিল এই মন্দিরটা বানিয়েছিল ঠিক আছে তো এইটা হচ্ছে এই মন্দিরের হিস্ট্রি এটা অনেক পুরনো হিস্ট্রি যেহেতু যেটা আমি আপনাকে আগে বলেছিলাম এটা প্রচলিত যে ব্রহ্মাজি এখানে তপস্যা করেছিল ঠিক আছে সেই তপস্যার ফলস্বরূপ ওনার যে চিন্তা উনি চিন্তামুক্ত হয়েছিলেন গণপতির আশীর্বাদে ঠিক আছে তো এটা মান্যতা তো সেই হিসাবে চিন্তামণি গণপতির নামটা দেওয়া হয়েছে তো যে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঠের স্ট্রাকচারটা পুরো তো বেসিক্যালি পেশওয়াদের টাইমে মানে মারাঠা হলো পেশওয়াই জগৎ থেকে এসেছিল তবে থেকে ওদের ওরা কিন্তু যত মেহেল ফেহেল ওরা বানিয়েছিল সব কিন্তু ওদের কাঠের স্ট্রাকচার ছিল আর ওই সময় থেকে স্ট্রাকচারটা অ্যাজ ইট ইজ আছে তাহলে চিন্তা করুন মানে কীরকম ধরনের কারিগরি ছিল এত বৃষ্টি এত রোদ গরম ফরম সব পড়ে তারাও মানে তাতেও স্ট্রাকচারে কিছু এসে যায় না দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে মন্দিরটা আছে মানে আসলে পরে বুঝতে পারবে এতটা শান্তি এখানে ঠিক আছে একটা আলাদাই শান্তি পাওয়া যায় এখানে
তো গণপতি চিন্তামণি গণপতির মন্দিরের এখানে শিব ঠাকুরের মন্দিরও আছে, দেখতে পাচ্ছেন নন্দীবেল, নন্দীবেল আছেন মুখ করে শিব শিবলিঙ্গটিকে, আর আমাদের ছেলেটা ঠিক আছে, এত বদমাশি করছিল সেদিনকার, ফুলগুলো সমানে নিচে ফেলছে, আবার উপর উঠাচ্ছে, আবার নিচে ফেলছে, ওকে আমি এত আটকাচ্ছি তাতেও শুনছে না, লোকগুলো বলছে ওখানে আরে অ্যাসা নেই কাটে, অ্যাসা নেই কাটে, কে কার কথা শুনে, উনি এরপরে ফুলগুলো ফেলবেন, ফুলগুলো ফেলে নন্দী মহারাজের উপরে বসবেন, তো এইটা ওনার ইচ্ছা ছিল, তো এইটা ওনাকে করতে দেওয়া হয়নি। তারপরে তো মানে বুঝে যান কি অবস্থাটা হয়েছে আমাদের, মানে সারা দিন যা করেছে ওখানে, ঠিক আছে, মানে মোটামুটি ভালো এনজয় করেছি ওখানে আমরা। বালাজি বাজিরাও এখানে বুক স্টলস কিছু আছে, ওখানে আরো ডিটেইলস হিস্ট্রি ওর মধ্যে মেনশন করা আছে। তো মন্দিরটা সত্যি খুবই সুন্দর, মানে এখানে যদি কেউ আসে তাহলে বুঝতে পারবে যে এতটা সুন্দর কেন, মানে এটা হচ্ছে অষ্টবিনায়কের দ্বিতীয়তম মন্দির, এটা দ্বিতীয়তম রোতে, মানে একই লাইনে দ্বিতীয়তম স্থানে এই চিন্তামণি গণপতিটা আসে, যেটা যেটা ঠেউরে আছে, এটা পুনে স্টেশন থেকে বাসে করে আসা যায়, ঠেউর ঠেউরের বাস আছে ওখানে, বা ওখান থেকে ওলা বা উবের, বা ওলা বা উবের করেও আসা যেতে পারবে, ওলা উবেরে হয়তো মেবি একটু চার্জেসটা বেশি লাগবে, সেটা আপনারা যখন আসবেন তখন থেকে দেখে নিতেই পারবেন, ঠিক আছে, অদারওয়াইজ বাসে করে আসতে পারবে, কোনো চাপ নেই, ঠিক আছে। বা অষ্টবিনায়ক যাত্রা বাস ছাড়ে কিন্তু পুনে স্টেশন থেকে, বা আপনারা গুগলে কি আপনি সার্চ করবেন তো ওখানে অষ্টবিনায়ক, অষ্টবিনায়কের বাসের আপনি অ্যাভেলেবিলিটি ওখান থেকেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওখান থেকে বাস বুক করে ওনারা পুরো 8টা বিনায়ক আপনাকে ঘোরাবে, ঠিক আছে, টাইম নিয়ে, টু ডে, টু নাইট ওয়ান ডে স্টে, এরকম কিছু ব্যাপার থাকে ওখানে, স্টে করতে হবে 8টা বিনায়ক দেখতে গেলে, এটা অনেক দূরে দূরে আছে অ্যাকচুয়ালি, তো এই একটা সুবিধা আছে। গাইজ আমরা কালকে পুজোটা হয়ে গেছে, এখন আমরা বেরোবো, সন্ধ্যা তো হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ কাজে বের বেরবো, পরে আমার ছেলে দুগুলো নাকি এই মহারাষ্ট্রকে দেখুন, ওখান থেকে আমরা স্ট্যান্ডের দিকে আসছিলাম, যে গাড়ি নিয়ে আমরা বেরোবো ওখান থেকে, কিন্তু এই যে গাড়ি পেয়ে গেছেন উনি ওনার, ঠিক আছে, ওখানে বসবেই, তো ঠিক আছে চলো বসানো হলো, এনজয় করছে ভালো। যাই হোক, আপনি তো আমরা এখানে বন্ধুর সাথে, বন্ধু বন্ধুর বউ ফ্যামিলি ওদের সাথে এসেছিলাম, বেশ ভালো এনজয় করেছে। অ্যাকচুয়ালি আমরা যখনই যাই তখন আমরা একসাথেই যাই সব জায়গায়, তো বেশ কিছু কিছু জায়গায় হয়তো আমাদেরকে একা যেতে হয়, মানে আমি আমার বউ তো অবভিয়াসলি আমরা যাই ঘুরতে, মা তো একটা উপলক্ষ মাত্র, ঠিক আছে চলো ঘোরাও হয়ে গেছে আর একবার, তো অবভিয়াসলি আমার ব্লগে জন্য কন্টেন্টও পেয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। তো নাহলে বেসিক্যালি কোনো আমরা প্ল্যানিং করেই বেরোই সব একসাথে, আমার বন্ধু হচ্ছে, বন্ধুর ফ্যামিলি, আমরা বেশ ছুটি এনজয় করি আমরা, খুব ভালো লাগে। আর বাকি তো ব্লগিং তো হয়ে যায়, বাকি ইনফরমেশন শেয়ার করি আপনাদেরকে, আর কিছু না। সো বাড়ি চলে এসেছি আমরা, হলো ট্যুরটা আজকে আমাদের, অ্যাকচুয়ালি ঘর থেকে ওটা প্রায় 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স, দেখতে পাচ্ছেন ঘরের যা অবস্থা, কারেন্ট নেই আমাদের ঘরে, তো ফ্যান তো চালাতে পারছি না। সো আর তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, বলবেন কিরকম লাগলো ব্লগটা, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা সরাসরি পেয়ে যান। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা সবাইকে। কি করছো বাবাই তুমি, বকু দিচ্ছ পুতুলটাকে, বকু দিচ্ছ, বাপ।